যদি আপনি জানতো কি, হ্যাঁ আপনাদের সব পিয়াজা বাউন্ড করা হয়ে গেছে, আর নিশ্চয়ই কোনো ভয় নেই সংসারে সুখ নষ্ট হওয়ার, তাই তো? নেই তো? হ্যাঁ কি তাহলে এবার আমি আসতে পারি তো? আমরা এবার যাই, কারণ অনেক রাতও তো হলো, তাছাড়া তারারও কোনো খবর পেলাম না। আপনারা বরং এই স্ত্রী আচারগুলো ধীরে সুস্থে সেরে নিন। জ্বালা যা, তো ড্রাইভারকে ডেকে নিয়ে আয়, ওনাদের পৌঁছে দেবে। আর মেজো, ওনাদের একটু মিষ্টি মুখ করা, নাহলে মেয়েটার অকল্যাণ হবে। আমার একটু কাজ আছে, আমি আসছি। আমি এখন থেকে নিজের জীবনটা নতুন করে শুরু করছি, তাই এমন অনেক কিছু এখন নতুন নতুন হবে। আরে নতুন নতুন যা কিছু হবে সব তো মেনে নেবে নাকি? ওনাকে তো কোনোদিনও সুখী করতে পারি, কিন্তু এখন করতে চাই, তাই এখন থেকে উনি যা বলবেন আমি তাই করব। এখন আমার একটাই কাজ, ওনার ইচ্ছে ওনার শখ পূরণ করা, ওনাকে সত্যি সুখী করা। আরে তাই বলে তুই স্ত্রী আচার করবি? নীল, ছেলেদের এসব মানায় নাকি? উনি ভুল কি বলেছেন বলো? হ্যাঁ মানে সংসার তো ছারখার হয় পুরুষের দোষে। এতদিন আমি ওনাকে কষ্ট দিয়ে সংসারটা ছারখার করেছি, ওনার গুণের জন্যই টিকেছে, আর এখন এটা আমার দায়িত্ব। সংসারের দায়িত্ব তো শুধুমাত্র স্ত্রীর, স্বামীর। আর তোমরা এসব পুরনো চিন্তাধারা কতদিন পুষে রাখবে বলো তো? আমি একটা কথা বলবো তোকে, তুই কিন্তু যা করছিস নীল তুই ভুল করছিস। না, এতদিন আমি ভুল করছিলাম, এখন আর কোনো ভুল করবো না। এবারে আমাদের সংসার সুখে উতলে উঠবে, এটা আমার দায়িত্ব। হ্যাঁ কিন্তু হাতে তো মাত্র 7 দিন সময়, তারপর সন্ধ্যা কিন্তু চলে যাবে। তুই নিশ্চয়ই সন্ধ্যার স্মৃতি ফেরানোর চেষ্টা করবি না? না, তেমনটা হবে না। ওনার স্মৃতি চলে গেছে, ওনার মনটা তো বদলায়নি। এই 7 দিনের মধ্যে উনি আমাদের মায়ায় পড়ে যাবে নিশ্চয়ই। আমি জানি উনি আমাদেরকে ছেড়ে যেতে পারবে। কাকা যা বলছে তা সত্যি হবে না তো? সত্যি উনি মায়ায় পড়বেন তো, নাকি কে জানে কি হবে এক সপ্তাহ পর? সন্ধ্যা তারা, সোম থেকে রবি সন্ধ্যে 7:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।